আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে আলু বা পিঠা বানিয়ে দেখাবো এটাকে কিন্তু অনেকে আবার জিলাপি পিঠাও চিনেন যে যে নামে ডাকেন কিংবা চিনেন না কেন পিঠাটা খেতে কিন্তু বেশ মজা তাহলে পিঠা বানানোর পুরো প্রস্তুত প্রণালী দেখে নিন পিঠার জন্য প্রথমে আমরা শিরা তৈরি করে নেব আর শিরাটা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিলাম এক কাপ পানি পানিতেও দিয়ে দিয়েছি তিনটি ছোট এলাচ দিয়ে দিচ্ছি মিডিয়াম করে দিলাম চিনিটা গলে পানিটা পর্যন্ত আমরা অপেক্ষা করব চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে এখনও কিন্তু শিরাটা আমাদের পিঠার জন্য হয় নাই এই শিরাটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি তারপর দেখাই শিরাটা আমাদের কেমন হবে পিঠার শিরাটা আমি আরও কিছুক্ষণ জাল করেছি আর এখন আমি চেক করে দেখবো পিঠার জন্য শিরাটা আমাদের হয়েছে কিনা অল্প করে শিরা নিয়ে নিয়েছি তারপর হাতের আঙুল এইভাবে লাগিয়ে নিব আর দেখতে হবে যদি মনে হয় যে শিরাটা আঠালো আঠল হয়েছে তবেই বুঝতে হবে যে পিঠার জন্য শিরাটা আমাদের পারফেক্ট শিরাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে এখন এই শিরাটা নামিয়ে নিব পিঠার ডোটা তৈরির জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির উপরে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছি এই আলুগুলো এই গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিব আলুগুলো যদি না করি তাহলে কিন্তু আলুগুলো ভালো মিশবে না এই দুইটা সিদ্ধ আলু আমি গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিব দুইটা আলু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আলুটা কিন্তু এখন সহজে মিশে যাবে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডে গুঁড়া দুধ নিলেই কিন্তু হবে ওয়ান চামচ লবণ দুই টেবিল চামচ সুজি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার আর নিলাম হাফ কাপ ময়দা সব কিছু আমি হাত দিয়ে এখন মিশিয়ে নিব ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু ডোর মধ্যে পানি দিতে যাবেন না প্রথমে আমরা দেখব আলুটা দিয়ে কি আমাদের ডোটা হচ্ছে কি না যদি পরে লাগে তাহলে অল্প করে পানি দিয়ে নিব আর যদি না লাগে আলু থেকে যে পানিটা আছে সেটা দিয়ে যদি হয়ে যায় তখন কিন্তু আর পানির দরকার পড়বে না সব কিছু মাখানোর পর আমার এখানে এক টেবিল চামচের মতো পানি লাগবে আমি অল্প করে দিয়ে নিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে বেশি করে যদি আমরা পানি দিই তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর ডো নরম হয়ে গেলে কিন্তু পিঠাগুলো বানাতে পারবেন না তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এই যে টোটা যখন এমন হয়ে যাবে তখন আমি এখানে দুই টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি আর এই বাটারটা আমি গলি নিয়েছি বাটারটা দিয়েও আমি হাত দিয়ে ভালো করে এটাকে মথি নিব ঘি কিংবা বাটার দিয়ে যদি এটা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে কারোর কাছে যদি ঘি কিংবা বাটারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা তেল দিয়ে করে নিতে পারেন তো ডোটাকে হাত দিয়ে এভাবে ভালো করে আমি মথে নিচ্ছি ডোটাকে আমি করে নিয়েছি পিঠার জন্য এখন আমরা পিঠা শেপ দিয়ে দিব পিঠার জন্য অল্প করে ডোনে নিয়েছি আর ডোটাকে আমি হাত দিয়ে এভাবে ডোলে নিব তারপর এটাকে একটা ফিতা শেপ দিয়ে দিব ঠিক এভাবে লম্বাটি শেপ দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে কিন্তু ফিতা শেপটা দিতে হবে না হলে কিন্তু এটা ছিঁড়ে যাবে এই যে লম্বা একটা ফিতা তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে ঠিক এটাকে জিলাপির মতো আমি পেজ দিয়ে নিব এই মাথাটা ধরে এখানে আটকে দিতে হবে তারপর আরেকটি মাথা ধরে এটাকে এভাবে জিলাপির মতো পেঁচিয়ে নিতে হবে পেঁচানোর পর যে অবশিষ্ট অংশটা আছে এখানে অল্প করে পানি লাগিয়ে নিব অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা ভাজার সময় এটা খুলে যাবে ভালো করে কিন্তু এটা সিল করে নিতে হবে সিল করে নিয়েছে আর এই যে একটা বানিয়ে নিয়েছি এখানে আমি আরও কিছু বানিয়ে নিয়েছিলাম পিঠাগুলো দেখতে কতটা নাইস লাগতেছে তো এভাবে আমি বাকিগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কি না তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে আর এই যে পিঠাগুলো এখন আমি এক একে করে পিঠা দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে চুলো কিন্তু কমে রাখতে হবে এক করে পিঠাগুলো পিঠাগুলো দিয়ে দিয়ে দিব একে দিলাম এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি পিঠাগুলো দুই থেকে মিনিট তেলের মধ্যে রেখে দিয়েছিলাম পিঠাগুলো উল্টে নিব আরেকটা জিনিস খেয়াল রাখবেন পিঠাগুলো যেন খুব তাড়াতাড়ি কালারটা চলে না আসে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি উপরটা কালার চলে আসে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে চলুন আজ বাড়িয়ে দিলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো এই জিনিসটা আমাদের পিঠাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে কিছু পিঠা কিন্তু ফুলে উঠেছে তো এই আছে আমি পিঠাগুলো আরো কিছুক্ষণ ভেজে দিব আরো দু তিন মিনিট পর দেখুন এগুলো কিন্তু হালকা একটা বাদামি কালার চলে এসেছে এখনো কিন্তু পিঠাগুলো আমার হয় নাই এতে দেখুন আর পিঠাগুলো কতটা সুন্দর হয়ে ফুলেছে একটা কিন্তু ফুলে গিয়ে এটা খুলে গিয়েছে মানে আমি এটা ভালো করে হয়তো বা সিলটা করতে পারি নাই তো সিলটা করাটা কিন্তু খুবই জরুরি পিঠাগুলোকে সোনালি কালার করে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট এগুলোকে ভেজেছি আর দেখুন এগুলো কিন্তু সোনালি কালার হয়ে গিয়েছে তেলে বুতবুটটাও কিন্তু কমে এসেছে মানে আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে পিঠাগুলো ধৈর্য নিয়ে যদি একটু ভাজা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর পিঠাগুলো পারফেক্ট হবে তো পিঠাগুলো ভেজে নিলাম এখন আমি একটা ঝাড়নির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখুন পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু গরম গরমই শিরায় দিয়ে দিতে হবে শিরায় দিয়ে দিলাম দিলামাটা দিয়ে শিরার সাথে পিঠাগুলো এভাবে মিশিয়ে দিব আর এই পিঠাগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিট রেখে দিব শিরার মধ্যে পিঠাগুলো শিরাতে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম এই যে ঢাকনাটা ত্রিশ মিনিট পর খুলে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু শিরাটাকে সুপ করে নিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে একটু খেয়াল করে দেখুন এই পিঠাগুলো আমি এখন সার্ভ করে নিব পিঠাগুলো পরিবেশন করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর যে দেখুন নরম তুলতুলে তুলে রসালু আলু ডুবা পিঠা কিংবা জিলাপি পিঠা পিঠাটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই আর এই পিঠাটা একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে যে কত মজা আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ